আমার নাম মোহাম্মদ আতিয়ার রহমান, আমি 12 নম্বর মিলনপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি। এখন বর্তমানে লোকার প্রতীক নিয়ে আমি 12 নম্বরে নির্বাচন করতেছি। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে আমি গরিব দুঃখীর ভিসিএফ কার্ড, বিধবা কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ভিসিএফ কার্ড, জন্ম নিবন্ধন, এইগুলি আমি গরিবের জন্য বিনা পয়সায় করে দেব। আর আমি ব্যবসা চলাকালীন আমি সব সময় গরিবের পাশে থাকি, তাদের বিপদ আপদে আমি অনেক উপকার করি। তারপরে বিভিন্ন রাস্তাঘাটে জনগণের চলাচলের জন্য রাবিশ দিয়ে থাকি, তারপরে রাস্তায় টিউবওয়েল দিয়েছি, অনেক ভাঙ্গা রাস্তা মেরামত করে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা আমাকে 12 নম্বর মিলনপুর ইউনিয়নে 7ই ফেব্রুয়ারি নির্বাচিত করলে, বিপুল ভোটে নির্বাচিত করলে আমি 12 নম্বরকে একটি সোনার 12 নম্বর উপহার দেব ইনশাল্লাহ। জনগণ এবার ভালো একটা মাঝি পেয়েছে, লোকের মাঝি পেয়েছে। এই জন্য আমার মনে হয় করোনায় তারা ঈদ উৎসব করতে পারে নাই, এবার আমাকে লোকের দেওয়ায় ঈদের উৎসব, আমার মনে হচ্ছে ঈদের উৎসব। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সামনে রেখে আমি সর্বপ্রথম শিক্ষার উন্নয়ন করব। তারপর মেধা ছাত্রছাত্রীদের লেখাপড়া খরচ দেব। এইভাবে আমি বিভিন্ন পর্যায়ে গরিব দুঃখী ছেলে মেয়েদের বিয়ে শাদির ব্যাপারেও আমি হলে অনেক তাদেরকে সহযোগিতা করি। ইনশাল্লাহ আমি নির্বাচিত হয়ে আরও ব্যাপক হারে যেন আমি হলো তাদের উপকার করতে পারি। আমি দুর্নীতি করি না ইনশাল্লাহ, কাউকে দুর্নীতি করতে দেব না। বাঁধবপুরতে একটি ইউনিয়ন গড়ে তুলবো ইনশাল্লাহ। বন্যার সময় আমাদের যমুনেশ্বরী নদী কোনো কোনো জায়গায় ভাঙনের সৃষ্টি হয়, এই ভাঙন রোধের জন্য আমি আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে এই ভাঙন যাতে রোধ করা যায় এই জন্য এমপি স্যারের কাছে গিয়ে তুলে ধরব এবং ওইগুলি মেরামত করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমার বিপক্ষে নির্বাচন করতেছে তারা, আজকে তাদের জনপ্রিয়তা নাই। বিএনপি জামাতের যারা প্রার্থী তারা বিভিন্ন হুমকি দিচ্ছে, তারা ভোটারদেরকে তারা ভয়ভীত দেখাচ্ছে। আমি মনে করি যে আমার 12 নম্বরে যেন সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট হয়। আমরা যারা জনগণের ভোটে সুষ্ঠু সুন্দরভাবে বের হয়ে আসবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।